দর্শক, এই মুহূর্তে জায়দা খাতুনের বাসায় আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সবশেষ খবর জানাচ্ছেন তিনি। আনোয়ার, জায়দা খাতুনকে সংবাদ সম্মেলন করেছেন কিনা এবং সেখানকার পরিস্থিতি কি আমাদের জানান। দীপা, গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র জায়দা খাতুনের বাসভবনে আছি একেবারে সকাল থেকে। আর এখানে যেটি হচ্ছে এখন, সেটি হচ্ছে যে নেতা কর্মী সমর্থকদের আসলে পদচারণায় মুখর হয়ে উঠেছে, আমি যদি বলি, এই বাসভবন সহ এই আশপাশের এলাকাটি। আর আপনি যেটি জিজ্ঞেস করছিলেন যে আসলে তিনি আনুষ্ঠানিক কোনো কথা বলেছেন কিনা গণমাধ্যম কর্মীদের সঙ্গে, না, এখন পর্যন্ত তিনি কথা বলেননি। তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে তিনি 3:30 পরে তিনি একটা আনুষ্ঠানিক যে তার বক্তব্য আজকে, যেহেতু এক কথায় যদি বলি তাহলে নির্বাচনের যে পরের দিন অর্থাৎ প্রথম দিন নবনির্বাচিত মেয়র হিসেবে তার যে আনুষ্ঠানিক যে বক্তব্য, সেই বক্তব্যের জায়গা থেকে তিনি এখন পর্যন্ত বলেননি। তবে আমরা তথ্য পেয়েছি যে 3:30 পরে তিনি হয়তো কথা বলবেন। আর অপরদিকে যদি নিপা একটু বলি তাহলে বলতে হবে যে পরাজয় যে প্রান্ত অর্থাৎ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমতুল্লাহ খানের যে অবস্থান, সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে তিনি আসলে ওই প্রান্তটি একেবারেই নীরব আছে, কারণ খুবই স্বাভাবিক। আর তিনি কথাও বলেছেন আজকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে, তিনি জানিয়েছেন যে তিনি এই নির্বাচনকে তিনি মেনে নিয়েছেন, এমন একটি মন্তব্য তিনি গণমাধ্যমের সঙ্গে ব্যক্ত করেছেন, এমনটা আমরা দেখেছি। আর সার্বিকভাবে যদি বলি তাহলে গাজীপুর সিটির যে অবস্থা, গাজীপুর এই যে মহানগর, অর্থাৎ এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই আমরা দেখেছি। শান্তিপূর্ণভাবে যেমন নির্বাচন হয়েছে ঠিক তেমনিভাবে নির্বাচনের পরের দিনের যে অবস্থাটা সেটিও কিন্তু বেশ শান্তিপূর্ণ অবস্থায় আছে। আর এক কথায় একটি উৎসব মুখর অবস্থা আছে, বিশেষ করে যে জয়ী যে প্রার্থী অর্থাৎ যে নবনির্বাচিত মেয়র জায়দা খাতুনের যে বাসভবন সহ যে এলাকায়, এখানে আসলে নেতাকর্মীদের একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, এমনটা কিন্তু আমরা বলতে পারি। তো সব মিলিয়ে আসলে এই নির্বাচনটি একটি মডেল নির্বাচনই বলছেন এখানে যারা স্থানীয় ভোটার আছেন তারা বলছেন, এবং যারা নির্বাচন বিশ্লেষক আছেন তারাও এটাকে আসলে মডেল নির্বাচন বলছেন। একই সঙ্গে তারা বলছেন যে যেহেতু জাতীয় নির্বাচন মাত্র আর কয়েকটি মাস আছে, তো সেই জায়গা থেকে এই নির্বাচনটি একটি মডেল নির্বাচন। একই সঙ্গে আরও 4টি সিটি নির্বাচন আছে, তো সেই নির্বাচনগুলোও কিন্তু এই যে বর্তমান নির্বাচন কমিশন তার জন্য একটি পরীক্ষায় বটে, এমনটাও কিন্তু বিশ্লেষক মহল থেকে এমনটা কিন্তু আসলে বলা হচ্ছে। নিপা আনোয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।